মুর্শিদাবাদের বড়োয়ায় খুন তৃণমূল কর্মী, মৃতের পরিবারের অভিযোগ খুনে জড়িত দলেরই অঞ্চল সভাপতির অনুগামীরা। ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। রবিবার বড়োয়ায় তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মুর্শেদের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে অঞ্চল সভাপতি বাহার শেখের অনুগামীদের বিরুদ্ধে। লাঠি রড নিয়ে হামলা হয় বলে অভিযোগ। বাহার শেখের অনুগামীরাও পাল্টা মারধরের অভিযোগ তোলেন। দুপক্ষের সংঘর্ষে জখম হন আটজন। সংঘর্ষে গুরুতর আহত হন বড়োয়ার ব্লক সভাপতির অনুগামী হিসেবে পরিচিত হাসান শেখ। সোমবার বিকেলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনায় বড়োয়ার অঞ্চল সভাপতির দিকেই আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। রাস্তায় আসতে আসতে আমার সম্বন্ধীকে বাহার বাসারের গ্যাং এসে মানে 15 জনে এসে একবারে প্রথমে কাংশু বেঁধে বাচ্চা ছেলে ছিল করলে ছেলেটা পড়ে যায়, ছেলেটাকে আঘাত নিচে পড়েছে। এই আরও একবার দেওয়ার পর উঠতে পারেনি, 10-15 জনে এসে মানে একদম কেউ সাঁটারে বেড়েছে, বাঁশে বেড়েছে, মানে শিখ ছিল রডের মধ্যে রডেও বেড়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত অঞ্চল সভাপতি বাহার শেখ। তার মোবাইল ফোন সুইচ অফ থাকায় কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ দুপক্ষের 4 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে কান্দি মহকুমা আদালত। রাজীব চৌধুরী ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান।